জাল নিযুক্তি পত্র দিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর চাকরিতে যোগ দিতে এসেছিল তিন যুবক। চাকরিতে যোগদানের আগেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন চন্দন সিং, অমিত কুমার এবং শাহিল পাসওয়ান। তারা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা। 21 ডিসেম্বর তিনজনেই মাসিমপুর বিএসএফ সদর দপ্তরে এসেছিল। প্রাথমিক তদন্তের পরে তাদের নিযুক্তিপত্র জাল বলে শনাক্ত করা হয়। তাদের নিযুক্তিপত্র পরীক্ষা করার পর তা জাল বলে জানতে পারেন বিএসএফ কর্তৃপক্ষ। পরে মাসিমপুর বিএসএফ অফিস থেকে অরুণাচল পুলিশ পোস্টে তিনজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এই মামলার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। জানা গিয়েছে 21 লক্ষ টাকা দিয়ে শিলিগুড়ি এক প্রতারক তাদের জাল নিয়োগপত্র দিয়েছিল। কাছাড় পুলিশ তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তেওঁলোকে তিনিজন ল'ৰা লৈ আহিছিলে। তো তেওঁলোকে মানে কোৱা মতে এই তিনিটা ল'ৰা ইউপিৰ পৰা আহিছিলে আৰু তেওঁলোকে ভুৱা এপইণ্টমেণ্ট লেটাৰ লৈ আহিছে বুলি ক'লে। তো আমি তিনিটা ল'ৰাক মানে সোধপোছ কৰিলোঁ। সোধপোছ কৰি পেলাই গম পালোঁ যে তেওঁলোকে মানে বহুত পইচা দিলে দালালক, আৰু দালালে তেওঁলোকক ফেক এপইণ্টমেণ্ট লেটাৰ দিলে। তেওঁলোকে গম পোৱা নাই। তেওঁলোকে আহি পেলাই মাছিমপুৰত বি এছ এফ হেডকোৱাৰ্টাৰত জমি কৰিবলৈ আহিছিলে। এই সংক্ৰান্তত আমি কেছ এটা লৈছোঁ আৰু তিনিজন ল'ৰাক মানে আমি আটক কৰিছোঁ আৰু তেওঁলোকে আজি এৰেষ্ট হ'ব আৰু চালান কৰি দিয়া হ'ব। তিনিজন ল'ৰাৰ নাম কি আছে? এটা এজনৰ আছিলে চন্দন সিং আৰু এজন আছে অমিত কুমাৰ আৰু এজন আছে সুহেল। তেওঁ ঘৰ ক'ত মানে? তেওঁলোকে ইউপিৰ পৰা আহিছে। ইউপিত তেখেতৰ লগত তেওঁলোকৰ ঘৰ। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-00-81 অথবা 9395-16-3088।